আমরা সবাই একসাথে গলা মিলিয়ে বলবো পাখনা গজানোর চেষ্টা হয় সেগুলো আমরা কিভাবে রাজপথে গড়িয়ে দিতে পারি এই রংপুরের মাটিতে তাদের মাথা দেখানোর চেষ্টা করবে আবার পাঁচ তারিখের মতো ঐক্যবদ্ধ হয়ে ওদেরকে প্রতিহত করবেন রাজপথে আমরা আবারও আমাদের জীবন দিতে প্রস্তুত থাকব আমি আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বলে দিতে চাই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে উত্তরবঙ্গের এই রংপুর বিভাগে পুরো রংপুর বিভাগের ছাত্র জনতার একটি মহাসমাবেশ করতে যাচ্ছি সেই মহাসমাবেশে শুধু হাসদাদ আব্দুল্লাহ নয় শুধু আরিফ সোহেল নয় সেই মহাসমাবেশে আমাদের জায়গা থেকে এই রংপুরের মঞ্চে এসে আমাদের সাথে এক গলায় স্লোগান দিতে চেয়েছেন আমাদের ছাত্র প্রতিনিধি আসিফ এবং নাহিদ ইসলাম আমি আপনাদেরকে এখানে কথা দিয়ে চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে পুরো বাংলাদেশে আপনি যা ছিলেন সেই পুরো প্ল্যাটফর্ম এই রংপুর বিভাগের সাথে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতাকে একসাথে নিয়ে আমরা সবাই এই রংপুরের ভূমিকে প্রকম্পিত করে দেখিয়ে দিব যেখানে এই দোসরদের ডানা পাখনা গজানোর চেষ্টা হয় সেগুলো আমরা কিভাবে রাজপথে গড়িয়ে দিতে পারি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর আপনাদেরকে আমাদের জায়গা থেকে শুধু একটি কথা বলে যাই আমাদের ভিতরে বিভিন্ন কারণে মত পার্থক্য থাকতে পারে মতানৈক্য থাকতে পারে একটা জিনিস মনে রাখবেন আমাদের পথ চলা আইডিওলজিক্যালি কারণে আলাদা হতে পারে আমাদের ভিতরে বিভিন্ন বিষয়ে দ্বিমত হতে পারে কিন্তু যখনই ফ্যাসিস্টের কোনো দোসর কিংবা ফ্যাসিস্টরা এই রংপুরের মাটিতে তাদের মাথা দেখানোর চেষ্টা করবে আবার পাঁচ তারিখের মতো ঐক্যবদ্ধ হয়ে ওদেরকে প্রতিহত করবেন রাজপথে মনে রাখবেন বিগত ১৬ বছরে আমরা একমত হতে পারিনি দেখে ঐক্যবদ্ধ হতে পারিনি দেখে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতে পারিনি দেখে ওই দোসররা ১৬ বছরে রাম রাজত্ব কায়েম করেছিল কিন্তু যেদিনই আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি ওই ১৮ জুলাই ১৯ জুলাই ৩-৪-৫ অগাস্ট ওই দিনই ওই দোসররা ওই ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা একজন আমাদের সামনে নামার সাহস করতে পারেনি পরিশেষে শুধু একটি অনুরোধ জানিয়েছি এই রংপুরের মাটিতে আবু সাইদের মাটিতে যেখানে আমাদের শহীদ ভাইদের রক্ত কিভাবে ছড়েছিল সেই চিত্রগুলো আমাদের চোখে জ্বলজ্বল করছে সেই মাটিতে কোনো ফ্যাসিস্টের দোসর কিংবা কোনো ফ্যাসিস্ট যেন নির্বাচিত একটি সরকার এই বাংলাদেশ আসার পূর্ব পর্যন্ত তাদের অস্তিত্বের জানান দিতে না পারে এবং আজকে আপনাদেরকে এই জায়গা থেকে কথা দিতে চাই আমরা সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিনা আমরা যেদিন রাজপথে নেমেছিলাম সেদিন আমাদের জীবন চলে যাওয়ার সম্ভাবনা ছিল কিনা আমরা অনেকেই আমাদের পরিবারের থেকে বিদায় নিয়েছিলাম কিনা আমরা আমাদের জীবন নতুন করে পেয়েছি যে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম প্রয়োজন হলে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার সর্বোচ্চ স্থায়িত্বের জন্য দ্বিতীয় স্বাধীনতা যেন এই বাংলাদেশে স্ট্যাবলিশ হয় সেটির জন্য আমরা আবারও আমাদের জীবন দিতে প্রস্তুত থাকব যে কোনো সময়ে যদি প্রয়োজন হয় আপনাদের স্পৃহা বাড়ানোর জন্য স্পিরিটের মাধ্যমে আবার ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে
এক ঘন্টার নোটিশে ঢাকা থেকে রংপুরে আসতে হবে। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এক ঘন্টা আগে জানাবেন, এক ঘন্টা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনাদের এখানে রাজপথের সামনের সারিতে এক কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা পাবেন। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, সেই যুদ্ধে যদি প্রয়োজন হয় আমরা আবারও আমাদের জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, এবং যদি আমাদের আরো এই যুদ্ধের মঞ্চে নামতে হয় তবে সেই যুদ্ধের অগ্রগামী সৈনিক হবে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই রংপুর বিভাগ। আপনাদের সবার সাথে আবারও দেখা হবে, হয় ওই রাজপথের সংগ্রামে, না হয় এই বাংলাদেশের বিজয়ে।